মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? যদি পুদিনা গাছে ফুল না দেখে থাকো তাহলে এই দেখো, দেখে নাও, এই হলো আমার পুদিনা গাছ আর তাতে ফুল এসেছে। এই আমিও দেখলাম, এই ফার্স্ট টাইম পুদিনা গাছ গাছে ফুল। তো গাছটা বেশি দিন হয়নি, মাসখানেক, 1.5-2 মাসের মতো হয়েছে আমি লাগিয়েছি। এত তাড়াতাড়ি গাছটা গ্রোথ হয়েছে, বেড়েছে, একদম লক লক করে বেরিয়ে যাচ্ছে গাছটা। এই দেখো, একটা ছোট্ট টবে আছে, এই যে ছোট্ট টবে আছে। আর এই হচ্ছে আমার পুজোর তুলসী গাছ, তুলসী গাছের পাশেই রয়েছে পুদিনা গাছ। সারাক্ষণ ঘরে পুদিনার গন্ধ, হয়তো ম ম করতে থাকে। আর দেখো ফুলও এসেছে, আমি ফার্স্ট, আমিও দেখলাম পুদিনা গাছে ফুল। যদি তোমরা পুদিনা গাছে ফুল না দিয়ে থাকো তাহলে দেখে নাও, দুটো এসছে। হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তবে হেমন্তটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কেন কি ঝাঁকে ঝাঁকে খালি বৃষ্টি আর বৃষ্টি আসছে। সামনে দুর্গাপুজো, আর বেশি টাইম নেই, মাত্র 1 সপ্তাহ টাইম আছে। এরকম যদি বৃষ্টি হয় তাহলে কি করে বেরোবো, আর কি করে নতুন জামা কাপড়, মানে জামা কাপড় তবু ঠিক আছে, বাট শাড়ি মেন সমস্যা হচ্ছে। দুর্গাপূজায় বাঙালিদের একটা ভীষণ অ্যাট্রাকশন বলুন, সবচেয়ে বড় উৎসব বলুন, সেটা হলো দুর্গাপুজো। আর দুর্গাপুজোর শাড়ি পরবে না মেয়েরা, সেটা হয় তো নানা দিনের জন্য নানা শাড়ি তো কেনাই হয়েছে, সবাই কেনে। বাট এই বৃষ্টির কারণে কি আর নতুন শাড়িগুলো ভাঙতে ইচ্ছা করে? আমার তো একদম ইচ্ছা করে না। তো মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, জানি না কবে ওয়েদার ঠিক হবে। কিন্তু রোজ যেভাবে বৃষ্টি হচ্ছে, রোজই বৃষ্টি হচ্ছে, আর রোজই কোথা থেকে কে জানে খালি মেঘ মেঘ আসছে। এখনও আমি দেখতে পাচ্ছি জানলা দিয়ে, ওই দিকে সাউথের দিকটা বেশ ভালো কালো হয়ে রয়েছে, মেঘ আছে, আর সকাল থেকে ধাপে ধাপে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এরকম যদি বৃষ্টি হয় কী করে বেরোবো বলুন, কী করে বেরোবো? শাড়িগুলো ভাঙতে হবে না? গতবারে আমার, গতবারেরও একটা শাড়ি এখনো রয়ে গেছে, সেটা কিনা ভাঙা হয়নি। তো এবছর ভাঙবো ভাবলাম, কিন্তু এবছর যা অবস্থা, তো এবছরের শাড়ি কি করে ভাঙবো, আর আগের বারের শাড়ি বা কি করে ভাঙবো? তো ন্যাচারালি শাড়ি বা ভাঙবো কি করে যদি এরকম ওয়েদার? তো তোমাদের লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি চুল কাটতে যাচ্ছি। তো এই দেখো আমার চুল, চুলটা এতটাই ছোট হয়ে গেছে যে আমি না এটাকে ছাড়তে পাচ্ছি না বাঁধতে পাচ্ছি। তো কোনো রকম ক্লিপ দিয়ে জাস্ট এই লং ক্লিপ দিয়ে আটকেছি, আর নিচে ক্লিপ দিয়েও নিচেও আটকেছি, নাহলে চুল খুলে যাচ্ছে। মানে সব দিকে এই দেখুন, সামনে এই টুকুটুকু, মানে সব দিকে ক্লিপ ক্লিপ মেরে টেরে আটকিয়ে কোনো রকম একটা লুক ক্রিয়েট করতে হচ্ছে। যাই হোক, মানে এতটা ছোট হয়ে যাবে বুঝতে পারিনি, তাহলে আমি চুল কাটতাম না, জাস্ট নিচটা ছাড়তাম, একটু স্টেপ করতে গেলাম, তার জন্য এই অবস্থা। যাই হোক, তো পুজোটা আমাকে এটা দিয়ে কোনো রকমের চালাতে হবে, সেটাই এখন রোজ ট্রায়াল চলছে কীভাবে মানে চুল বাঁধলে আমার মুখে একটু সেট হবে। আপাতত পুজোটা কাটাতে পারবো, তারপর আস্তে আস্তে চুল বড় হয়ে যাবে, ঠিক আছে, নো প্রবলেম। হাই গাইস, সো পুজো তো এসেই গেল, এই স্যাটারডে আছে মহালয়া, আর তারপর আর কটা দিন পরই, চার মানে নেক্সট উইকেই আমাদের পুজো। তো বেঙ্গলিরা পুজোয় কিন্তু শুধু নিজে সাজে তা কিন্তু নয়, ঘর দোরও সাজায়। অ্যাকচুয়ালি আমার চ্যানেলে একটা রিকোয়েস্টও এসেছিলো, সেটা হলো রেসেন্টেবল অর্গানাইজেশন নিয়ে, বাট আমি সেটা সেই সময় করতে পারিনি। তো এখন পুজো সামনে, তো আমি ঘর দোরও গোছাচ্ছি, তো ড্রেসিং টেবিল অর্গানাইজেশনও করবো। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করি। তো ড্রেসিং টেবিল অর্গানাইজেশন করবো, তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা তো ড্রেসিং টেবিলটা কিন্তু মেয়েদের একটা স্বপ্নেরও জায়গা, একটা আলাদা অ্যাট্রাকশনের জায়গা, অ্যাটাচমেন্টের জায়গা, যাই বলো। তো ড্রেসিং টেবিলটা আমি আজকে অর্গানাইজ করবো, তো তোমাদের সাথে তার ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। তো চলো আমার ড্রেসিং টেবিলটা একবার তোমাদের সাথে দেখিয়ে নিই যে সেটার কী হাল হয়েছে। কেন কি আমার ঘরে আমার ড্রেসিং টেবিলটা যে শুধু আমার ড্রেসিং টেবিল তা কিন্তু নয়, এটাতে আমার হাজব্যান্ড বলো, আমার ছেলে বলো, সবাই যে যেখান থেকে আসবে, হাতে যা থাকবে সবাই নিয়ে ড্রেসিং টেবিলটা করে রেখে দেয়। তো সেই কারণে ড্রেসিং টেবিলটা 2 দিন পর পরই এরকম এলোমেলো হয়ে যায়। তো কদিন পর পরই এটাকে অর্গানাইজ করতে হয়। তো এখন এটার অবস্থা খুবই খারাপ অবস্থা, তো কী অবস্থায় আছে সেটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি গোছাবো, ঠিক আছে? তো চলো তোমাদের ড্রেসিং টেবিলটা একবার দেখি নি এখন এর অবস্থায় কি আছে। We'll be right back.
এই ধরনের অর্গানাইজার কিনেছিলাম, এরকম দুটো হোল আছে। তো এটার মধ্যে আমি ড্রেসিং টেবিলের ওপরে চিরুনি রাখি এক পাশে, এক পাশে চিরুনি রাখি, আর এক পাশে আমার যেসব লাইনার আছে, কাজল আছে, মাস্কারা আছে, ওইগুলোকে রাখি। খুব সুন্দরভাবে ডিভাইডও হয়ে যায় আর বেশ সুন্দরভাবে এটা অর্গানাইজও হয়। এইভাবে রাখি, খুঁজে পেতেও সুবিধা হয়। তোমরা দেখতে পারো, বিগ বাজার থেকে কিনেছিলাম আমি এটা। আরেকটা অর্গানাইজারও আছে এরকম ইতে আলা। তো এই অর্গানাইজারটার মধ্যেও আমি রাখি, নর্মালি এটার মধ্যে আমি রাখি পারফিউম গুলো। আমাদের তিনজনের তিনটে পারফিউম, তো নর্মালি এগুলোই রাখি। ঝক ঝক করে পারফিউম হতে পড়ে যায়। সানস্ক্রিন, এটা অ্যাজ এ মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করেছিল। আর আছে পতঞ্জলির একটা অ্যালোভেরা জেল ক্রিম, কেন কি সামনে থাকলে মাখা হয়, না হলে ভেতরে যদি থাকে আর ওটা আর মাখাই হয় না। তো সেই কারণে ডে ক্রিম। আর এটা আছে আর্গান অয়েল, যেটা কিনা এগেইন গুড ভাইবসে। তো এই দুটোকেও রাখি। সামনে আমার চশমার বাক্স, তো এটা থাকে আমার। আর এরকম একটা ছোট্ট অর্গানাইজার আছে, ছোট্ট ঝুড়ি, খুব কিউট। আমি এটা মেলার থেকে কিনেছিলাম ঝুড়িটা। তো এটার মধ্যে আমি আমার ছোট ছোট ক্লিপ, তারপরে এই যে ডট, গুড নাইটের, তারপরে গার্ডার, এইসব ছোট ছোট আংটি, এইসব ছোট ছোট জিনিস। আমার ছেলে ফ্রেন্ডশিপ ব্যান্ডটাও আছে। তো এরকম ছোট ছোট জিনিস এগুলো আমি রেখে দিই, ব্যাঙ্গেল যেগুলো রেগুলার খুলি, পরি পরি এরকম করি, তো সেগুলো আমি এটার মধ্যে রাখি। আর এটা হলো অরিফ্লেমের ফিটাপ ফুট ক্রিম, তো এটাও আমার এখানেই থাকে। আর আমার লিপস্টিক, লিপস্টিক, নেল পালিশ যা যা আছে সেগুলো আমার সব এই একটা ছোট্ট অর্গানাইজার আছে, তো এটার মধ্যে করে রাখি। এর মধ্যে আমার লিপস্টিক, নেল পালিশ, আইলাইনারও আছে একটা, একটা ওখানে থাকে, একটা এখানে থাকে। আর লিপস্টিক থাকে, নেইল রিমুভার থাকে, ল্যাকমির রোজ পাউডার, তো এটা থাকে, এটা থাকে অরিফ্লেমের ফেস পাউডার। তো এই নর্মালি এইগুলো থাকে এর মধ্যে, কেন কি বাইরে থাকলে ভীষণই নোংরা পড়ে, মানে ধুলো হয়ে যায় ভীষণ মাত্রায়। তো এটা হচ্ছে কল, তো এই থাকে। তো এগুলো আমি নর্মালি নিচেই রাখি, কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এর নিচে সাজা গোজা জিনিস সব আমি এই কাঁচের ভেতরে তলাটাতেই রাখি, বাট এটা আমি আজ আর অর্গানাইজ করলাম না, মোটামুটি করাই আছে, তো যখন করব তখন আবার শেয়ার করব। তো নর্মালি ওপরটাই ভীষণ অগোছালো, নোংরা হয়েছিল, তো সেটাই আমি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তো এই ছিল আমার ডেসিটেবল অর্গানাইজেশন ভিডিও, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, না হলে কিন্তু নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো মিস হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আমার নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ গুড ডে। তো এখন আমি তাদের নাম নেব যারা আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছো। তো তারা হলো দ্য ইন্ডিয়ান ক্যাস্টল, বিউটি উইথ ব্রেন, সুভাষ সাহা, অ্যান্ড প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আর বাদ বাকি যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। তো